56 মিলিয়ন আপনার ফেসটা দেখায় ফেস দেখবেন আরে ভাই বলার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই এত সাবস্ক্রাইবার আছে আপনার সঙ্গে অনেক ছোট গেট ও বাবা মাথায় লেগে গেছে যাই হোক এখন বাইরে কলেজের পরিবেশ খুব সুন্দর কলেজের নামটা কত বলে দাও সুপ্রিয়া গার্লস কলেজ খুব সুন্দর ও মাই গড তো আমার ইন্ডিকেটরকে ভেঙে দিয়েছে ভাই इसका बोलता है हीरो डांस डांस अरे 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 कौन है ये लोग कहाँ से आते हैं या हाई स्कूल माने कॉलेज तो आज का हमारे एग्जाम आछे तो चलो एग्जाम टा कंप्लीट करे नहीं कारण अनेक टा दो हार प्राय 10:45 বাজে এখন আমাকে অনেকটা টাইম লাগবে এখন বুঝতে পাবো কি না পাবো না কারণ অনেকটা লেট হয়ে গেছে অনেকটা ভাই কি বলবো অনেকটা লেট হয়ে গেছে কলেজ যেতে হবে নলহাটি কলেজ মুড়ারই নয় সেই কারণে ফাস্টিং গাড়ি চালাচ্ছি আর কি বলবো অনেকটা স্যাড কারণ যদি পরীক্ষাতে যদি না বুঝতে পাই একটা নার্ভাস ফিল হয়ে যাবে নার্ভাস যেটাকে বলে তো বন্ধুরা তোমরা দোয়া করো যাতে আমার পরীক্ষাটাতে বসতে পায় আর গাড়ি ধরো এই গ্রাম জমাতে চড়ে পা ভাগাতেও পাচ্ছি না আর তো বন্ধু এখন আমরা চাতরা ঢুকবো তো রাস্তা এত জাম গাড়ি চালানো যায় না আর গাড়িতে আমি সকালে বেরিয়েছি গাড়িতে ফিউলই ভরিনি না ফিউল নাই একদম ফার্স্ট টাইম গাড়িতে ফিউল নাই আর টাইমও হয়ে গেছে আমাকে খুব জলদি যেতে হবে এবার পাম্প কোথায় পড়বে না পড়বে বুঝতেও পারছি না দেখো টোটোতে প্যাসেঞ্জার দেখো ও মাই গড পেছনে বসে গিয়েছে হায় রে টোটো জামা মনে হয় আর টোটো ছিল না জগতে একটাই টোটো আরে এত টোটো থেকে কেন এত রিস্ক নেব যাই হোক আমি আমারটা তো ফাইনালি এখন আমাদের পরীক্ষা হয়ে গেছে এক্সাম তো এখন আমি উপরে আছি আর এখন বাইরে যাব এই ভাই চ্যানেল সাবস্ক্রাইব করলে ভালো তো কেমন পরীক্ষা হলো হ্যালো বন্ধু আমি বাইরে চলে এসেছি আর ভর্তি আর আমার এখানে হেলমেট রাখা আছে হেলমেট চলো এবার বাইরে যাবো ব্লগ চলছে তো এ চলো আমাদের মুকলে সুদ্দা ম্যাম হেলমেট দেখার জন্য থ্যাংক ইউ আজকালে বেড়াতে পারবো আমরা অনেক ছোট গেট ও বাবা মাথায় লেগে গেছে যাই হোক এখন বাইরে আসো আসো একদম খতম আর হ্যাঁ ক্যা চলেন স্যার এই তো আমাদের এখানে টিম আছে কলেজের পরিবেশ খুব সুন্দর কলেজের নামটা কত বলে দাও সুপ্রিয়া গার্লস কলেজ খুব সুন্দর কলেজ
এখন আমাকে হেলমেটটা লাগাতে হবে, কারণ বুঝতে পারছো অনেকটা ট্রাপ এখানে, আর আমার হাতে হেলমেট আছে। এত ভিড় এখানে, এত ভিড়। সব এসেছিল আমার বলে আপনি কে কোন আছে মানে আর্মি পড়ে গেছিলাম সবই, কিন্তু হ্যাঁ আর্মি পড়ে তো সব পড়ে গেছিলাম। হ্যাঁ তো ম্যাম রে এত চাপ ভুলে গেছি। খুব ভালো একদম, দারুণ। আগে নিজে বসেছিলাম, আরো কবে আগে আবার আমি জানি না, তুমি রুমে বলে দিয়া বলছো তো? হ্যাঁ রুমে বলে দিয়া বলছো তো? আমাদের বলে না, যাই হোক চলো চলতে চাও। এখন কলেজ গেটটা বাইরে বেড়াচ্ছি, আর বুঝতে পারছো রিয়াকশন কেমন কলেজে। এখন বাইক আমার কোথায় আছে বলার নয়, বাইক এটা তো আমার, এই তো বাইক না আমার, এই এটা আমার না। যাই হোক আগে আছে মনে হয়, আমার বাইকের কাছে রাখি করতে। এই আমার তো বাইক, বাইকের অবস্থা একদম সেফ, বুঝতে পারছো। তাকে আমি হেলমেটটা মানে গোপুরটা হেলমেটে ফিট করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা যাই হোক, এখন আমি তোমার বাইকে হেলমেট পরে নিয়েছি, আর গাড়ির অবস্থা এত ভিড়। ঠিক আছে চলো আসছি। চেক দ্য সাউন্ড, বাপরে লোক দেখো এক্সাম দিচ্ছে এতজন, ও মাই গড। তো আমার ইন্ডিকেটারকে ভেঙে দিয়েছে ভাই, কে গো ভালো আছেন? দাঁড়ান এক সেকেন্ড দাঁড়ান। বন্ধুরা ইন্ডিকেটার ভেঙে দিয়েছে, তো যাই হোক লেগে গিয়েছে। ফাঁকা তো, ফাঁকা যাবা চলো। বসেছিলাম আর সেই নেক্সট লেভেলের একটা মানে রিয়াকশন হয়েছিল। তো যাই হোক আমার পাশে একজন বসেছিল, তাকে তো দেখতেই পাচ্ছি না। হ্যাঁ তো আরেকবার যাচ্ছি কলেজের ভিতর। গেলে পরীক্ষা কেমন হয়েছে? ভালো, ঠিক আছে চলো চলো। ভালো আছো? পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো। কত নম্বর পাবে? পাস করার মতো? বাস ওটাই হলে যথেষ্ট, আমাদের হিরোরা সব উঠে গিয়েছে। ব্লগার তোমরা এই অন্ধকারে চশমা পরেছো দেখতে পাবা তো? দেখো সাবধানে যাবা। হ্যাঁ চলো আমরা বেরাবো চলো, আর এখানে কেউ নাই। চেক দ্য সাউন্ড গো। তো যাই হোক ছেলেটা কোথায় গেল? এই যাবা মারবে নাকি, মারবে নাকি? হ্যাঁ হ্যাঁ কার বাইক এটা আপনার? কি করেন মানে রাইডিং করেন না? পরীক্ষা কেমন হলো? মুকলেশ্বর ভাই জান খোলনি ইউটিউব চ্যানেল? না না রাজগ্রাম বাড়ি। হ্যাঁ তো যাই হোক রেচান সাবস্ক্রাইব করছে, তো খুব ভালো লাগছে। ইউটিউব আমাকে দেন, ও মাই গড দিলে আমার ব্যাগকে ছিঁড়ি। এইটা যাই হোক 56 মিলিয়ন ফেস দেখবেন। আরে ভাই বলার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই। তো যাই হোক আপনি আমাকে দেখ, আমার ফেসে কিছু নেই সেরকম, আপনার মতো চেহারা আমার। তো চলো যাওয়া যাক আমরা। হ্যাঁ ঠিক আছে, ফোন ওই মেসেজ যা, এই তো আমার বাইক। ঠিক আছে তো যাই হোক, বাইকটা একদম নোংরা হয়ে গেছে, তো চলো এখানে আর থাকা যাবে না কারণ লোকালিটিটা বাড়ছে।
চাবেন চাবেন আমি একটা মেয়েকে জানো ই করেছি মানে ওকে বলেছি বাইরে তোমার ইন্টারভিউ বল লুকিয়ে গিয়েছে চলো কোন দিকে এদিকে না এদিকে সামনে তো যাই হোক তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর পরীক্ষা ধরা হয়ে গেছে কলেজে চেক দ্য সাউন্ড লোক দেখেছে তো একদম সে নেক্সট লেভেলের নেক্সট তো এখন কি করব সোজা তো আছে তো আমরা গাড়ি ঘুরিয়ে নিচ্ছি কারণ অসম্ভব যাওয়া গেটে পড়ে গেলে তো হবে না ভাই লোক তো চলো গেট পড়ে যাওয়া সম্ভব বা যাই হোক তো কলেজে অনেক সব ফ্রেন্ডরা আছে আর বন্ধুরা দেখছো অনেক সব ঝগড়াঝাটি করছে নেক্সট লেভেলের আর আমাদের বোনেদেরকে দেখবে তোমরা তো ভালো লাগছে তো যাই হোক তো চলো আমরা বেরিয়ে যাই আমাদের একদমই তোরা স্টেশন তো যাই হোক চেক দ্য সাউন্ড ভাই লোক তো প্রচুর জোরে বৃষ্টি আসবে বুঝতে পারছি আমি আর আজকে আমাদের শুটিং এর ডেট ছিল তো শুটিং হলো না ও মাই গড বৃষ্টি চলে এসেছে চলো এবার বাইপাস নলহাটির বাইপাস এটা ভাই লো বাইপাস সে নিকল গিয়া হ্যাঁ কিন্তু বৃষ্টি চলে এসেছে সেই কারণে ভিজে যাব তো যাই হোক তো কোথাও দাঁড়াতে হবে ভিজে যাবা হে দোস্ত কোথায় দাঁড়াবা হ্যাঁ কে ছোটু বৃষ্টি চলে এসেছে ও মাই গড চেক দ্য সাউন্ড ছেলে দেখো ও মাই গড নাইস লুক নাইস ছেলে না দোস আই বিরো হ্যাঁ জিন্দা হ্যাঁ ইসকে বলতে হিরো ড্যান্স ড্যান্স আরে 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 বন্ধুরা ভালো আছে তো ঠিক আছে আসো তো
আজকে পরীক্ষাটা খুব সুন্দর হয়েছে আমাদের। আর যারা যারা কলেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমরা কমেন্ট করে জানাবে। চলো ব্লগটা এখানে শেষ করছি, কারণ বৃষ্টি হয়ে গেছে আর টুপুর টুপুর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, সেই কারণে ক্যামেরাটা আমি অফ করব। তো ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবা। তো আজকের জন্য এতটাই, হা হা হা।